আসলে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে অল্প হায়াত দিয়া আর এই দুনিয়াটা হলো একটা অস্থায়ী দুনিয়া এই দুনিয়াটা শুরু আছে দুনিয়াটা শেষ আছে আমাদের শুরু আছে শেষ আছে মৃত্যুর পরে যে দুনিয়া এই দুনিয়া শুরু আছে কিন্তু শেষ নাই হিসাস হবে হাসর মাঠে কিন্তু কিয়ামতের পরে নে হাঁসের মাঠের চিন্তাধারা কিয়ামত হবে মানুষ যার যার কবর থেকে উঠে হাসর ময়দানে যাবে কিন্তু আমি জানা মরব আমি যে দুনিয়া ত্যাগ করব এই দুনিয়ার ত্যাগ করাটার সময় অর্থাৎ যে মৃত্যু আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তুমি আমার মৃত্যুটা মান সম্মানে দিও বলেন আমিন বেউজ্যুতি করে আমাদেরকে মাইর না আমাদের মৃত্যুটা যেন সুন্দর হয় ইজ্জতের সাথে হয় মৃত্যুর সময় মানুষ ইমান হারা হয়ে যায় মৃত্যুর তো কষ্ট সহ্য না করতে মানুষ হারা হয়ে যায় বলে যে আমাকে ক্ষুধা মান যদি আমাকে ক্ষুধা মানস তাহলে এই বিপদ থেকে বাঁচাই দিব শেষ পর্যন্ত কষ্ট আর সহ্য করতে পারে নাই বলে যে ঠিক আছে তোর ক্ষুধা মানলাম আমার এই বিপদ থেকে উদ্ধার করে দেবো আমার মৃত্যুটা যেন সহজ হয় আল্লাহর কাছে প্রার্থনা আমার মৃত্যুটা সহজ হবে আমি যখন দুনিয়াতে নেক আমল করবো ভালো ভালো কাজ করব আমার আমল ভালো থাকবে আর আমার আমল ভালো কোন সময় হবে আমি যখন পাশক্ত নামাজ মসজিদে এসে তাকবের ওলার সাথে আদায় করব তাহলে আমার আমল ভালো থাকবে যে নামাজ পড়ে না কি হয়েছে আমার তো আমল ভালো আমার তো ইমান ভালো ইমান বড় সত্য কিছু ফোন দিতা সে সমাজের মধ্যে যার আমল বালো ওই ব্যক্তি মৃত্যুর মৃত্যু আল্লাহ সহজ করবে ইজ্জতের সাথে মত দিবে অর্থাৎ পাঁচ অক্ত নামাজ যারা মসজিদে এসে তাকবরে উল্লাস সাথে আদায় করে অনেকে আছে নামাজ বাড়িতে পড়ে মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের সোয়াব হয় কত রাখাতের সোয়াব হয় এক লক্ষ রাকাতের সোয়াব হয় মসজিদে নবী এক রাকাত নামাজ আদায় করলে পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব হয় মসজিদে আকসা এক রাকাত নামাজ আদায় করলে পাঁচ হাজার রাকাতের সয়াব হয় এরাকার বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদগুলা ওই গলার মধ্যে এক রাগাত নামাজ আদায় করলে পাঁচশো রাকাতের সব এলাকার ফান জ্যাকানা মসজিদ যেই মসজিদে জুমা হয় না হয় ফান জ্যাকানা মসজিদ শিখ হতে হবে মসজিদ ই

আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাঁকে বলেন যে আয়েশা আমাকে উজুর পানি দাও এশারা নামাজ আদায় করবে আমাকে উযু করার পানি দাও আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু পানি দিলেন উজু করছে দাঁড়ায়ছে আবার বেশ হয়ে গেছে মুসলিদে তাও অপেক্ষা সাহাবায়ে کرام অপেক্ষা যে আল্লাহর নবী আসবে

কিছুক্ষণ পর আবার হুঁশ হচ্ছে কিন্তু সাহাবাইক রাম মসজিদের নবীবের ভিতরে অপেক্ষা করে যে নবী আসবে জামাত পরার শুরু হবে তৃতীয়বার নবী बेहোশ হয়ে গেলেন কিছুক্ষণ পরে হুঁশ হলেন পানি চাইলেন পানি দিলেন উজু করলেন দুই সাহাবির কাঁদে ভোর করে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আলামিন মসজিদের নবীতে গিয়ে এসার নামাজের জামাত আদায় করলেন কিন্তু আমরা তো একটু কষ্ট হইলে একটু কষ্ট হইলে একটু জ্বর আসলে কিন্তু আমাদের কষ্ট হয়ে জায়গা মসজিদে আসা আমার মনে চাই মসজিদে যখন আধান দেওয়া হয় যারা নাকি বাড়িতে নামাজ পড়ে বাড়িতে নামাজ আদায় করে আমার মনে চাই আমি একজনকে ইমাম বানাইয়া তাদের বাড়ি ঘর পাহারা দেই দেখি তাদের বাড়ি ঘর ছেক দিয়ে দেখি কে বাড়িতে নামাজ আদায় করে যে বাড়িতে নামাজ আদায় করে ফরজ নামাজ বাড়ি তা আদায় করে তাদের গর বাড়ি যেন তাদের বাড়ির মধ্যে আমি আগুন লাগাইয়া দে তাহলে বাড়িতে নামাজ পড়া যাবে না ফরজ নামাজ মসজিদে এসে পড়ত আমাদের একটু সমস্যা হয়নি বাড়িতে দাঁড়াইয়া যায় এত বড় বিশাল গ্রাম এত বড় বিশাল মহল্লা পদের দেখা যায় এক থেকে দেড় কাতার লোক হয় মুসুললে হয় কেন আরামের গুমসা রে না আরামের বিছানা চাই চেক করে না মানুষ অর্থাৎ আল্লাহর ভয় তার অন্তরে নাই অত্যূণ আল্লাহর অপুরাব আমি মনে আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা দিয়া পাহারা দিয়া মাধ্যমে তোমাদেরকে পাহারে দিয়া সারা রাতর গুম পাাইলাম ফজরের নামাজে আযান দিয়ে দিল ইয়ার পর তুমি আরামের বিছানায় সারলা এরান মুসলমান কেন তুমি আরামের বিছানায় না আরামের বিছানায় কেন

চাও তুমি যদি ইমামদার হইতে চাও কষ্ট হইলে মসজিদের জামাত আদায় করবা আল্লাহ রাসুল বলেন যে মুসল্লি মসজিদে এসে জামাত আদায় করে ঘর থেকে বাইর হয় প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন দশটা নেকি তার আমল নামাইলে লেখে দে যৌবন বয়স ছিল ওই সময় নামাজের খবর নামাজের খবর নিছি না রং বেরঙ্গে বেড়াইলাম রং বেরঙ্গে বেড়াইলাম আমদ পূর্তি করলাম মসজিদ যাই নাই নামাজে যাই নাই মসজিদ যাই নাই আল্লাহ খোদার নবীর ভয় আমার অন্তরে ছিল না আমার যখন একটু বয়স হয়ে গেল তখন চিন্তা আসলো যে মসজিদে যাইতে হবে আমি নামাজ আদায় করতে হবে যখন মসজিদে আসা শুরু হয়েছে দেখা গেছে অসুস্থ হয়ে গেছে মসজিদে আসা শুরু করছে অসুস্থ হয়ে গেছে কিন্তু মসজিদে এসে জামাত আদায় করে করতে পারে নাই এই জন্য আল্লাহ রাসুল বলেন যৌবন বয়সের বন্দিকে আল্লাহ রব্বুল আলমিনের নিকট বেশি পছন্দ হুড়াওয়ালি তো এমনি মসজিদ আইবো লজ্জা লাগবে বাড়িতে দুবার সাস্টেলে বসে থাকবে এমনি তো বাড়িতে মসজিদে আসবে যৌবন বয়সের বন্দিকে আল্লাহর কাছে পছন্দ বেশি হয় আল্লাহকে ডাকবেন বেশি আল্লাহ আপনার প্রতি আমার প্রতি রাজি হবে আমার প্রতি খুশি হবে আজকে আমাদের পারিবারিক ঘরের মধ্যে ঝগড়া বিবাদ বাবা অনুটন কেন শাশুড়ি বউ মিল নাই বাবা ছেলে মিল নাই গড়ে অশান্তি আর অশান্তি ঘরের অভাব আর অভাব কিন্তু ঘরে এক থেকে দেড় হাজার দুই হাজার টাকা ঘরে ঢুকে কিন্তু ঘরের অভাব যায় না সপ্তাহে কিস্তি আসলে আর বাবা ছেলে লাগ্যা জায়গা বউ এবং শাশুড়ি মা লাগ্যা জায়গা এত টাকা প্রতিদিন ঘরে ঢুকে কিন্তু কিস্তির সময় ঝগড়া বহজর আমার কিস্তি আসে আজকে তো কিস্তির দিয়ে আমার মনে হয় যে এইটি পার্সেন্ট লোকের কিস্তি আসে কেন এত টাকা রুজি করেন আবার অভাব থাকতে কেন আবার কিস্তি 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 তো সুদের একটা অংশ আপনি সুদ সুদ দিচ্ছেন আপনি খাইছেন না কিন্তু সুদ তো দিচ্ছেন আপনিও তার অপরাধী হবেন আসামির কাতারে দাঁড়াইতে হবে সুদের খাতারে দাঁড়াইতে হবে 80% লোক যদি কিস্তির সাথে সম্পর্ক হয় তাহলে হাশরের মাঠে জান্নাতে যাবে কত পারছেন বিশ পার্সেন্ট জানা নাকি পাঁচ নামা সঠিকভাবে জামাতের সাহে আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পাঁচ প্রকার পাঁচটা পুরস্কার দান করবেন বলেন সুবাহান কয়টা পুরস্কার দান করবেন পাঁচটা পুরস্কার দান করবেন এক নম্বর

এক নম্বর তাদের রুজি রোজগারের সংকীর্ণতা করে দিবে সংকীর্ণতা দূর করে দিবে অর্থাৎ যারা পাঁচ পক্ষ নামা সঠিকভাবে আদায় করবে আল্লাহ তার রুজি রোজগারের মধ্যে দান রুজি রোজগার রুজি রোজগার বাড়ায়া দিলে অশান্তি থাকবে না অরে অভাব থাকবে না বাবা ছেলে জগড়া হবে না শ্বশুর শাশুড়ি বৌমা ঝগড়া হবে না ঘরে অভাব থাকলে জগড়া হয় অভাব যখন থাকবে না ঝগড়াও হবে না

রহমত নাই যে গরের মধ্যে নামাজ নাই সেই গরের মধ্যে আল্লাহর বরকত নাই যে গরের মধ্যে নামাজ নাই সেই গরের মধ্যে আল্লাহর শান্তি না আপনি ফজর নামাজ গরের ফ্যামিলি সবাই আদায় করছে আপনি ফজর নামাজ আদায় করে আল্লাহর কোরআন তালাবাদ করছেন আল্লাহ মধ্যে রহমতের ফেরে দিয়া রহমত দে এই ঘরের মধ্যে কোন অভাব হবে না অশান্তি হবে না জোগ্রা বাজাদ হবে না আল্লাহর নবী বলেন যে ঘরের মধ্যে ফজরের কোন নামাজ নাই ওই ঘরের মধ্যে রহমত হবে না আল্লাহর

আল্লাহ তালা তার কবর রাজাব মাফ করে দিবে বলেন যদি পাশক তো নামাজি হয় সঠিকভাবে নামাজি নামাজি ওয়ালা হয় কবরটা হলো সাপবিচুর গড় কবরটা হলো সাপের ঘর কবরটা হলো বিচুর কবরটা হলো জাহান নামের একটা আগুনের ঘর কার জন্য বিচুর কার জন্য সাপের গোর কার জন্য জাহান আগুনের গোর যারা নাকি দুনিয়াতে নামাজের দার দাঁড়ে নাই দুনিয়াতে নামাজের দার দাঁড়ে নাই অন্য আমল করেছে কিন্তু নামাজের কোনো আমল নাই আল্লাহর নবী বলে তার জন্য কবরটা হলো বিচ্চুর গড় তার জন্য কবরটা হলো সাপের ঘর আল্লাহ রাসুল বলেন শুধু তাই না এই কবরটা হলো জাহান নামের একটা আগুনের গোর যে ব্যক্তি সঠিকভাবে আদায় করবে আল্লাহ রাসুল বলেন তার জন্য কবরটা হলো শান্তি গর ওই ব্যক্তি যখন কবরে দেওয়া হবে আল্লাহ যা বলবো আমার ফেরেশতারা আমার এই বান্দার গায়ে বেহেশতি পোশাক পরিধান করে দান করে দাও আমার এই বান্দার গায়ে আমার এই বান্দার আই বান্দার কবরে বেহেশতি বিছানা বিছায়া দাও আমার বান্দা ঘুমাইবে কিয়ামত পর্যন্ত আমার বান্দার ঘুম ভাঙতে দেওয়া হবে না 2 নম্বর পুরস্কার হলো নামাজি কবর আযাব মাফ

কেমতের মাঠে যখন মানুষ উপস্থিত হবে ওই সব মানুষদেরকে মানুষদের মানুষের আমল নামা মানুষের আমল নামা এক ধরনের মানুষের আমল নামা দেওয়া হবে ডান হাতে আরেক ধরনের মানুষের আমল নামা দেওয়া হবে বাম হাতে ওই সময় মানুষ বড় টেনশনের মধ্যে থাকবে কাল কেমতের মাঠের মধ্যে মানুষরা চিন্তা করবে চিন্তা করতে করতে তাদের আঙ্গুল গুলা কামড়াইবে আঙ্গুল কামড়াতে কামড়াতে তাদের হাত গলার ভিতরে চলে যাবে এমন টেনশন হবে যে আমার আমল নামা কি ডান হাতে দেয় নাকি আমার আমল নামা বাম হাতে দেওয়া হয় যদি হাতে তাদের হাত গলার ভিতরে চলে যাবে এরপর তারা কোন অনুভব করতে পারবে না ওই সময় মানুষ বড় টেনশনে থাকবে আমার আমল নামা কি ডান হাতে দেয় না আমার আমল নামা বাম

আদায় আমার এই বান্দাটার আমল নামা তার ডান হাতে দিয়া দা তিন নম্বর আমল নামা দিবে ডান হাতে তিন নাম্বার পুরস্কার চার নম্বর পুরস্কার হলো বিদ্যুতের ফুল সিরাতের ফুল চোখের পলকে ফুল সিরাতের ফুল পাঠ করে

কি যারা পাঁচ অক্ত নামাজ সঠিক আদায় করেছে আল্লাহকে বই আনিয়া ওয়াত্তা উল্লাহ আল্লাহর বই আল্লাহর ভয় অন্তর আনিয়া পাঁচ অক্ত নামাজ সঠিক আদায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ফেরেশতাদেরকে ইশারা দেওয়া হবে ইয়া আমার ফেরেশতারা আমার এই বান্দাটাকে পুরুষ রাতের ফুল সুন্দরভাবে ভাবে পার করে দাও আর যারা যাদের আমল নামাই দুনিয়াতে ভালো না ফজরের সময় আরামের ঘুম ঘুমাইলো মসজিদে আসে নাই রব্বুল ফায়র হইতে পারবে না মূল সিরাতের নিচে পড়ে জাহান্নামের আগুনে জ্বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন সবাই বলুন আমিন আর নামাজ তাক করবেন পড়র নামাজ বাড়িতে পড়বেন না মসজিদে পড়বেন নামাজ ছাড়বেন কায়েম করবেন না ছাড়বেন নামাজে আসবেন না আসবেন না আসার দরকার আছে না মসজিদে যাদের অন্তরে আল্লাহর বই আসে সেই মসজিদ আসবে আর মসজিদ আসলে দুনিয়া তো কামিয়াব হবে মৃত্যুর সময় কামিয়াব হবে মৃত্যুর পরে কবরের জিন্দিগিও সুন্দর হয়ে যাবে আল্লাহ রব আলমিন আমাদেরকে আলোচনার প্রতি আমল করার মতো দান করুক সবাই আমিন